আমি তার কোনোদিন কোনো এটাই হয়তো আমার লাস্ট ভিডিও। আমি হয়তো এরপরে আর কোনোদিন কোনো ভিডিও আপলোড করব না। আর আর আমার পাপা দত্ত বিশ্বাস করেন আপনারা, এই ভিডিওটা দেখার পর আমার এত খারাপ লাগছে, এত খারাপ লাগছে যে আমি প্রায় আড়াই দিন আড়াই রাত কাঁদছি। দেখেন দেখেন আমার নাকের পানি অবধি ফুরাই গেছে। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। না মানে সত্যি বলতে আমি অনেক চেষ্টা করছি এই ভিডিওটা দেখে একটু ইমোশনাল হতে, একটু কান্না করতে, কিন্তু বিশ্বাস করেন এই ভিডিওটা আমি যতবারই দেখি ততবারই কেন জানি আমার হাসি চলে আসে। এর পেছনেও অবশ্য একটা কারণ আছে, কারণ আমি যতবারই এই ভিডিওটা দেখি ততবারই আমার এর পরের ভিডিওটার কথা মনে পড়ে যায়। আমার ব্যাক আসার ফার্স্ট রিজন হচ্ছে অনেকের নাকি আমি চলে যাওয়ার কারণে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। এ ভাই এ কেউ আমার একটু বিষ দেন না রে, ইন্দুর মারা বিষ হলেও চলবো, আমি শুধু একটু গায়ে মেখে ফিল নিতে চাই আসলে বিষ খালে ঠিক কেমন লাগে। না যায় না না বুইজা দিসি যারে অনেক বাঁশ, আরে মামা না যায় না না বুইজা দিসি যারে অনেক বাঁশ। আমি আজকে বলে দিতে চাই সেই এক জান্নাত গেমিং এর জান্নাতই হলো আমার একমাত্র ক্রাশ। WhatsApp কাকা, দিস ফারাবি ব্যাক উইথ অ্যানাদার নিউ ভিডিও। আর আজকে আমি কথা বলবো দা ওয়ান এন্ড অনলি ফুল এন্ড ফাইনাল মানে আমার একমাত্র কিরাশ জান্নাতকে নিয়ে। আমার একটু লজ্জা লাগতেছে গাইস, ঠিক আছে? আসলে আমি জানতাম না যে সে আমাকে এত ভালোবাসে, দেখছেন তো শুধুমাত্র আমার জন্য আমারই পছন্দের ব্ল্যাক শাড়ি পরে লাইভে আসছে। থ্যাংক ইউ সো মাচ জান। সো আজারা কাকা বাদ দিয়ে চলেন ভিডিও শুরু করা যাক, ওই ইন্ট্রো লাগা। যতই ফিল হোক আজকে আর কোনো রোস্ট ভিডিও হবে না, আজকে শুধু ভালোবাসা হবে ভালোবাসা। হ্যাঁ হ্যাঁ বলো, আমি তো সামনেই আছি। আমার একটু লজ্জা লাগতেছে গাইস, ঠিক আছে? ধুরু কি বলো, তুমি আর লজ্জা দুইটা কখনোই একসাথে যায় না, দুইটা দুই মেরুর পানি। ছেলে আমার শাড়ি পরলে আই ডোন্ট নো ভাই, আমার লজ্জা লাগে। এসব লাজ লজ্জা শরম টরম বাদ দিয়ে আমি এখন তোমায় প্রপোজ করতেছি, অ্যানসারটা দিয়ে সবাইরে জানিয়ে দাও তুমি শুধু আমারই চাও। ঠিক কইছস, এখন তো আমারই কেমন জানি লজ্জা করতেছে। তুমি আবার কেন লজ্জা পাইতেছো, টুকুস করে বলে দাও। I love you too very much. I tumhoke love kori, share kori, mod mod kori. Oh my god, thank you so much. এখন তো বিশ্বাস হলো যে জান্নাত শুধু আমারই ভালোবাসে, সো প্লিজ কেউ নজর দিও না, এই সিগনি শুধুই আমার। বিশ্বাস করেন শাড়ি আমার প্রচুর ভাল লাগে, আর আমার মনে হয় এই একটাই পোশাক আছে যেটাতে মেয়েদেরকে একেবারে পরীর মতো লাগে। ওয়েট, বোরকাতে কিন্তু হুর পরীর মতো লাগে। যাই হোক, জান্নাতরে নিয়ে ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু কে যেন একজন আমার ইনবক্সে আইসা একটা ভিডিও লিঙ্ক দিয়ে বলল, দেখেন ভাই জান্নাত শাড়ি পরিয়া লাইভে আইসা কি নেকামো শুরু করছে। প্রসঙ্গ যেহেতু শাড়ি, সেহেতু একটা নজর তো দেখে আসতেই হয়। বিশ্বাস করেন রাসেল ভাই, দেখেই ক্রাশ খেয়ে ফেলছি, আমার ফেভারিট কালারের শাড়ি পরে লাইভে আসছে, ভাবা যায়। তবে জান্নাতের উপর ক্রাশ খাওয়ার আরো একটা রিজন আছে। তুমি কি বিটিএস লাভার? নো। এবার তো সকল পোলাপ্যান ঝাঁপিয়ে পড়বে তাকে পাওয়ার জন্য, এই জন্যই আমি এসব পাবলিকলি দেখাতে চাই না। বাই দা ওয়ে, ক্রাশ খাইলে কি রোজা ভাঙে আপনারা একটু কমেন্ট করে জানায়েন তো। তুমি বলে না দিলে তো কেউ জানতেই পারতো না যে তুমি আজকে ব্ল্যাক শাড়ি পরে আসছো, কারণ তোমার অডিয়েন্স তো তোমার গেম শাড়ি পোশাক আশাক এইগুলা দেখতে আসে না। হেস না মামা, ঠিকই কইতাছি। বাই দা ওয়ে, এত সুন্দর একটা শাড়ি তোমায় কিনে দিছে কে? হেস তোমায় না বললাম, আমার নাম কাউকে বলবা না, দিলা তো একটা প্যাঁচ লাগাইয়া। এখন আমি আমার অডিয়েন্সকে কি দিয়ে বোঝাবো যে তোমার এমন আরো অনেক আছে? না মানে গেম খেলার পার্টনার আর কি। গাইস কেমন লাগতাছে একটু কমেন্ট করো, যদি ভালো কমেন্ট না করো আমি আজকে ফেসই দেখাবো না। বিশ্বাস করেন আপনারা একটু ফেস দেখা যাচ্ছে না, যা দেখা যাচ্ছে সেটা আমি বলুম না, আমার শরম করে না। মানে আর কত ন্যাকামি করলে যে এদের ন্যাকামি শেষ হবে আমার ঠিক বুঝে আসে না। আচ্ছা ন্যাকামি করব না, ঠিক আছে? নো জান্নাত নো ন্যাকামি। না না ঠিক আছে, হাজার হলেও তুমি আমার একমাত্র কিরাশ, তুমি তো একটু ন্যাকামি করতেই পারো। তার থেকেও বড় কথা হলো ন্যাকামি মেয়েরা করবে না তো কি ছেলেরা করবে, তুমি করো তোমার ইচ্ছা মতো ন্যাকামি করো, কোনো প্রবলেম নাই। একদম ইনুনে ওয়াক্ত বদল দিয়া, জজবাত বদল দিয়া, জিন্দেগি বদল দি। ও ভাই
মারো মিনিমাম যদি 2 কে রিঅ্যাকশন কমপ্লিট না হয় আমি কেন ফেস দেখাবো সেটাই তো মিনিমাম 2 কে রিঅ্যাকশন না হলে জীবনেও ফেস দেখাবো না আপনারা চাইলে বাকি সব কিছু দেখাবো বাট ফেস না 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 কোনো ভাবে পসিবল না গাইস 2 কে রিঅ্যাকশন কমপ্লিট করো আমার হাত ব্যথা হয়ে গেছে বুঝলাম না করতেছে লাইভ হাত ব্যথা হইলো কেমনে বুঝো না এই ব্যাপারটা এই না 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 একে তো রমজান মাস তার উপর সে আমার একমাত্র ক্রাশ সো প্লিজ ডার্টি চিন্তা ভাবনা মাথায় আনো না আমি কিন্তু মেলা কষ্ট পাবো ভিডিও সাইরা দিতে পারি আমাকে পটানোর জন্য যখন আমার পছন্দের ব্ল্যাক শাড়ি পরে লাইভে আসছো তখন আর একটা কাজ করো আমাকে ডেডিকেট করে একটা গান শোনাও যদি কোন চিত্র আঁকি পৃথিবীর সবচেয়ে দামি সেই চিত্রতে তুমি পারফেক্টলি বসো হেস তোমার সাথে এগান যায় না তুমি হালকা করে একটু ঝাঁকানাকা কিছু করো নিচামেলি চুপকে হ্যাঁ এইবার ঠিক আছে এই না হলো আমার একমাত্র ক্রাশ আমার জানেমান এক্সান্নাত গেমিং চোখ চোখের মধ্যে অনেক কিছু আছে অনেক কিছু বলতে ওখানে কি শরবত পাওয়া যাবে না আলুর চপ না বেগুনের চপ না খেজুর না আচ্ছা একটা বাঙ্গি তো পাওয়া যাবে তাই না তাহলে কোন ঘোড়ার ডিমটা আছে ওখানে যদি হালকা করে একটু বলে দিতেন জানি না চোখ চোখ দেখা গেছে না না আপনাকেই দেখা যাচ্ছে না সেখানে চোখ তো অনেক দূরের কথা আটা মন লজ্জা লাগতেছে ভাই ওরা যেমনে এক্সপেক্ট করছে আমি যদি এরকম না হই এবার কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে হ্যাঁ নেকামি মেয়েরা করবে ঠিক আছে কিন্তু সেটারও একটা লিমিট আছে এইসব অং ভং বাদ দিয়ে হালকা করে তোমার হাতটা সরিয়ে ফেলো আর দেখিয়ে দাও তোমার গুলো না মানে চোখ চোখ এই রূপ দেখে তো আমি সহ 64 জেলার 65 জন বালক কমায় আর বাকিগুলো তো আপনার পাগলা গারো দেখিয়া জান্নাত জান্নাত বলে চিৎকার দিতেছে প্লিজ না এই নাকামুটা আর কইরো না আমি নিতে পারলেও আমার অডিয়েন্স আর নিতে পারবে না আই হাই এই দিল তুনে সুরালিয়া পাগলি গেমিং উইথ ব্ল্যাক শাড়ি যেটা তোমাদের অনেক দিনের ইচ্ছা ছিল অডিয়েন্সে তো আপনাকে আরো অনেক ভাবে দেখা দিচ্ছে অনেকে অনেক কমেন্টও করে তো ওইভাবে আপনাকে সবাই কবে দেখতে পাবে এখন তো রমজান মাস চলছে ঈদের পরে একটু সবার আশাটা পূরণ করে দিয়েন প্লিজ হাজার হলেও সবাই তো আপনার ভক্ত তাই না আর ভক্তদের এইটুকু ইচ্ছে তো পূরণ করতেই পারেন যেহেতু ব্ল্যাক শাড়ি পরে লাইভে আসার ইচ্ছেটা পূরণ করে দিছে আই থিঙ্ক গাইজ আপনাদের টেনশন নেওয়ার কোনো কারণ নাই সে এই ইচ্ছেটাও পূরণ করে দিবে রোজা রমজানের দিন সি জান্নাত সি বাই দা ওয়ে শুধু কি আমাকেই দিলা না এইভাবে সবাইকেই দাও হ্যাঁ ফার্স্ট টাইম দিলাম আমি আর আগে কখনো দিই নাই একটুখানি ওয়েট গাইস আমি আসতেছি কি আমার বয়ফ্রেন্ড কি ইস্যু করতে গেল আরে না না এই যে আমি অ্যাকচুয়ালি আমি গেছিলাম আমার এক্স এর সাথে ব্রেকআপ করতে কজ এখন তো তুমিই আমার সব তাই না তো সুন্দর শাড়ি পরে আমি সারাদিন দিন বাসায় বসে উড়িছি আর ভাবতেছি আজকে যদি একটা জামাই থাকতো মনে ঘুরতে নিয়ে যেত ওয়েট ওয়েট একটা বিষয় না আমার খুবই জানার ইচ্ছে সবাইকে দেখলাম এর ওর সাথে কানাকানি করতেছে সাদিকুলের সাথে নাকি তোমার চলতেছে তোমরা নাকি আবার সব ঠিক করে নিছো বিশ্বাস করো আমি ওদের কারো কথা বিশ্বাস করি নাই আমি তোমার মুখ থেকে শুনতে চাই সাদিকুল তোমার কি হয় সাদিকুলের বউ এই ছিল তোমার মনে হালকা করে সেকা দিয়ে দিলে প্যারা নাই বিবাহিত হয়েছো তো কি হয়েছে একটা মেয়ের 10-12টা স্বামী থাকতেই পারে এটা কোনো ব্যাপারই না আরো তো ভালো 10-12টা স্বামী থাকলে আরো ভালো ভালো উপাধি পাওয়া যায় এই ধরো 12 ভাত আমি বলুম না আমার শরম করে তোমার বিয়া করমু ঠিক আছে ঠিক আছে মানে যে যেভাবে বলতেছে সেভাবে রাজি দিস ইজ কল্ড অ্যাকচুয়াল 12 ভাত বাঙালি মেয়ে আজকে দেখাবে যে শাড়ি পরে অনেক ভালো গেম প্লে দেওয়া যায় বুঝলাম না এটা ফুটবল ম্যাচ হচ্ছে না হাডুডু খেলা হচ্ছে যে বাঙালি মেয়ে হয়েও দেখাই দিয়ে মুজে শাড়ি পরেও ম্যাচ জিতা যায় ভাইরে এটা ফ্রি ফায়ার চেয়ারের উপর লেস খেলা দিয়ে বৈশা তো গেম খেলতেছেন এখানে শাড়ি পরেন বা অন্য ড্রেস কিংবা কোনো কিছুই বললেন না তাও কোনো কিছু যায় আসবে না এই গেম খেলায় আজও আপু আপনার নাম কি আপু বাংলায় বলবো নাকি ইংলিশে আপু বাংলা ইংলিশে দুইটাই বলেন বাংলায় জান্নাত আর ইংলিশে জান্নাত গেমি Ha
ঠিকই আছে, তাইলে এগুলা তো স্বাভাবিক। সো গাইস, আজকের ভিডিওটা ছিল জাস্ট বিনোদনের জন্য, কারণ রোজা রমজানের দিন এক্সট্রা বিনোদন দিলে না আপনারা হজম করতে পারতেন না জান্নাত পাত্র, তাই আজ দিলাম না। তবে ঈদের পর শুরু হবে আসল কাহিনী। ওয়েট ওয়েট, আমি একটু শায়রির মাধ্যমে বলি, জান্নাত আমার কিরাস বলে দিলাম শুধু বিনোদন। আরে মামা, জান্নাত আমার কিরাস বলে দিলাম শুধু বিনোদন। ঈদের পরে দেখবে সবাই বিশাল এক আয়োজন, না মানে আমাদের বিয়ের না, ব্রেকআপের। ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেলে যতটা ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করা লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকু জানাব, তবে নামটা মনে রাখবেন, কোনো প্যারা নাই সিল। এই ওয়েট ওয়েট, ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে দিব, যে কোনো সমস্যায় যে কোনো সময় চলে আসতে পারেন। আল্লাহ হাফেজ।